বসেছি সেটা হলো গতকাল আপনারা জানেন যে যারা আন্দোলন করছেন যারা অনশন করছেন সেই শিক্ষার্থীদের সঙ্গে আমরা যে আমাদের রাজনৈতিক যে প্রতিনিধি দল তারা গিয়েছিলেন কথাবার্তা বলেছেন তাদের মাধ্যমে আমিও সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে গতকাল একবার কথা বলেছিলাম এবং সেখানে তখন বলেছিলাম যে আলোচনার মাধ্যমে সমস্যা যে কোনো সমস্যার সমাধান করা যায় এটাতে আমরা বিশ্বাস করি এবং ওরা তখন খুবই উৎসাহের সঙ্গে তারা বলেছিল যে ম্যাম আপনি যেখানে যখন বলবেন আমরা তখন এসে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা তাহলে আজকে বা কালকে আসেন আমরা কথা বলবো ওরা বললো না কালকেও না আমরা আজকেই আসতে চাই আমরা আজকে সন্ধ্যায় আপনি সময় দেবেন কিনা আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই আপনারা যদি আসতে পারেন আমি অবশ্যই সন্ধ্যায় আপনাদেরকে সময় দেব ওরা তখন বলেছে যে আমরা এক ঘন্টার মধ্যে জানাচ্ছি আমরা কারা কারা আসবো তো এরপরে যেটা এবং ওই যে এত উৎসাহ নিয়ে তারা আসতে চেয়েছিল তারপরে ঘণ্টাখানেক পরে তারা আবার জানিয়েছে যে তারা তাদের অনশনরত বন্ধুদেরকে রেখে তারা আসতে চায় না তারা ভার্চুয়ালি কথা বলতে চায় তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেরকমের ইস্যু যেরকম আমাদের শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে আমরা যদি একটা কথা বলতে পারতাম সবাই সেটা তাহলে অনেক ভালো হয় এবং সেটা সবসময় অত ভার্চুয়ালি তো অত ভালো হয়তো নাও হতে পারে আর আমি ঠিক এই মুহূর্তে মানে যেতেও পারছি না আমার পারিবারিক একটা অসুস্থতার একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি অনুরোধ করেছিলাম যে আসতে তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা হয় ভার্চুয়ালি বলবেন তা না হলে যদি আমি যেতে পারি তাহলেও কথা বলতে পারেন এরকম একটা তো কালকেই আমি বলেছিলাম যে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারাও যদি আসেন তাহলে খুব ভালো হয় তো শিক্ষার্থীরা আসেনি কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ তারা এসেছেন এবং তারা আজকে আমাকে জানিয়েছেন যে তারা এসেছেন ঢাকায় এবং তারা কথা বলতে চান যেহেতু তারা এসেছেন কষ্ট করে এবং কথা বলতে চান অবশ্যই আমি তাদেরকে সময় দিয়েছি আর তাদের সঙ্গে যখন কথা বলবো তখন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমি কথা বলি তিনিও বলেছেন যে নিশ্চয়ই আমিও আসতে পারি কাজেই উনিও এসেছেন ওনাকে অনুরোধ করেছি উনি রাজি হয়েছেন মেম্বার মহোদয়কে নিয়ে এসেছেন যিনি নিজেও একটা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন আমাদের বিশ্ববিদ্যালয় পরিষদ যেটি আছে যেখানে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়রা আছেন সেই বিশ্ববিদ্যালয় পরিষদেরও তিনজন আজকে এখানে সভাপতি মহোদয় আছেন অধ্যাপক হাবিবুর রহমান যিনি ডুয়েটের উপাচার্য মহোদয় এবং বিশ্ববিদ্যালয় পরিষদের তিনি সভাপতি বর্তমান সভাপতি তো তাদের সবাইকে নিয়ে আমরা কথা বলেছি আলাপ আলোচনা করেছি আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো কতগুলো জিনিস একটা হচ্ছে আমরা দেশটা তো এগিয়ে যাচ্ছে দেশটা এগিয়ে যাচ্ছে আমাদের সামনে আমরা আরও এগোবো এবং এই এগোনোর মূল চালিকা শক্তি কিন্তু আমাদের শিক্ষা এবং সেই শিক্ষাঙ্গন বিশেষ করে উচ্চ শিক্ষাঙ্গন সেটি যত শান্তিপূর্ণ থাকবে যত সচল থাকবে ততই আমাদের এই এগিয়ে যাওয়াটাও সেটাই তার পথ সুগম হবে এবং আমরা চাই আমাদের শিক্ষাঙ্গন গত বেশ কটা বছর যেমন খুব শান্তিপূর্ণ সুন্দরভাবে চলেছে সেভাবে চলুক আর শাহজালাল বিশ্ববিদ্যালয় একসময় অনেক রকমের আমরা হয়তো অস্থিরতা দেখেছি কিন্তু গত চার বছর খুবই ভালোভাবে চলেছে এবং যে কারণে উপাচার্য মহোদয় দ্বিতীয়বারের মতো দ্বিতীয় মেয়াদের মতো দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তো এই গত কয়দিনে যে ঘটনাগুলো ঘটেছে প্রথমে একটা অসন্তোষের ঘটনা থেকে তারপরে সেটি এর মধ্যে একটা পুলিশি অ্যাকশন একটা ঘটেছে এবং সেখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী সকলেই কম বেশি আহত হয়েছেন অনেকেই আর সেটাও নিশ্চয়ই আমরা কোথাও আসলে এরকম অ্যাকশন চাই না আর তারাও কী পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় গেছেন এগুলোও নিশ্চয়ই খতিয়ে দেখা দরকার অনেক বেশি বোঝা দরকার আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের যে কোনো অসন্তোষ যে কোনো ধরনের সমস্যা সেটি হতেই পারে কোথাও কোনো ধরনের অভিযোগ থাকতে পারে সেই অভিযোগগুলো যথাযথ প্রক্রিয়ায় সেগুলো নিষ্পন্ন করবারও কিন্তু পদ্ধতি সকল বিশ্ববিদ্যালয়েরই আছে এবং সে সক্ষমতাও আছে এবং সব জায়গায় যখনই সমস্যা হয় সমাধান সেভাবেই হয় এবং আলোচনা হচ্ছে তার শ্রেষ্ঠতম পথ তো তারপরেও
একটা পর্যায়ে গিয়ে এটি এখন একটা ভিন্ন দাবিতে পরিণত হয়েছে। তো আমরা চাই যে সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে শিক্ষকরাও তো তারা গত কয়দিন উপর্যুপরি তারা সকল শিক্ষক মিলে কিন্তু শিক্ষার্থীদের কাছে গেছেন, বারবার গেছেন, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে তারা কথা বলতে পারছেন না, কারণ অনশনকারীদের চারপাশেও আরও অনেকে আছেন যারা হয়তো যারা স্লোগান দিচ্ছেন, ওখানে অবস্থান করছেন, এবং তাদের হয়তো বিভিন্ন কারণে শিক্ষকরা শিক্ষার্থী যারা অনশন করছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি, বা তাদের কাছে তারা যে কথাটি বলতে চান সে কথাটি সঠিকভাবে বলতে পারেননি। তো শিক্ষকরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাবেন। তবে আমাদের এখন কি করণীয়, এখন করণীয় যেটা আমি মনে করি যে আমরা দেড়টা বছর আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখলাম, কেন? আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে। তো সেখানে আমাদের এখন বেশ কয়েকজন শিক্ষার্থী তারা অনশন করছেন, তো এটি তো নিশ্চয়ই আমাদের কারো কাছে ভালো লাগার কথা নয়। আমরা চাই যে তারা অনশন প্রত্যাহার করুক, তাদের অনশন প্রত্যাহার করে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসুক, এবং বা যদি এখন এই অনশনরত অবস্থাতেই আলোচনা করতে চায় ঠিক আছে তাও করতে পারে, কিন্তু যে কোনো সমস্যারই সমাধান একমাত্র আলোচনা। কাজে আমরা সবাই চাই, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গেই কথা বলেছি, আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চাই। এতক্ষণ যে আমরা আলোচনা করেছি, আমরাও তো ধরুন আমরা তো ক্যাম্পাসে ছিলাম না, কাজে আমরা ক্যাম্পাসে কী ঘটনা, কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে, সেগুলো যারা প্রত্যক্ষদর্শী ওখানে শিক্ষকেরা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং সেটা সকল কিছু শুনেও আমাদের মনে হয়েছে যে আমাদের একটা আলাপ আলোচনা। ধরেন এখানে একদিকে যেমন পুলিশি অ্যাকশনে শিক্ষক শিক্ষার্থী বেশ অনেকে আহত হয়েছেন, আরেকদিকে শিক্ষার্থী বা হয়তো বা বহিরাগত আমরা জানি না শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে, এর কোনোটিই তো গ্রহণযোগ্য নয়, তাই না? কাজেই আমাদের কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে, এবং শিক্ষার্থীদেরও যৌক্তিক কোনো দাবি থাকলে সেগুলোও কিন্তু আলাপ আলোচনা, যত যৌক্তিকই হোক আলোচনা হতে হবে আজকের ওনাদের সঙ্গে, কারণ আগে তো এনাদের সঙ্গে আমার কোনো এই ব্যাপারে আলোচনা হয়নি, আজকেই তো আলোচনার সুযোগ হলো। তো সেই আলোচনার ফলাফল এটাই যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্যে আমাদের দ্বার সবসময় উন্মুক্ত, এবং আমরা মনে করি আলোচনাই একমাত্র সমস্যা সমাধানের উপায়। আমরা শিক্ষার্থীদেরকে বলবো যে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা তাদের সন্তান তুল্য, যেমন শিক্ষকদের কাছ থেকে আমরা কোনো ধরনের অনভিপ্রেত কোনো ধরনের আচরণ আমরা যেমন চাই না, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক আচরণ সেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। তো এই কদিনের ঘটনার মধ্যে অনেক রকম ঘটনাই ঘটে গেছে।